মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি স্টেট জন কেরি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সঙ্গে আরও তিনজন সদস্য, তারা বিকেল 4:35 আমরা তার সঙ্গে আলোচনা করতে বসি। প্রায় 35 মিনিট এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, এই বিষয়গুলো আলোচিত হয়েছে, আইনের শাসন নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশে যেটা এখন অত্যন্ত একটা সংকটময় একটা বিষয়, যে জঙ্গিবাদ সন্ত্রাস সম্পর্কে বিষয় আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি স্থিতিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনার জন্যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করছেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে, মানবের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্যে, আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্যেই তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে চান, আগ্রহী, এবং তারা আশাবাদী, আমরাও আশাবাদী যে মার্কিন এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নও হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, ক্রেডিবল ইলেকশন নিয়ে নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং সেটা সম্পর্কে সবই জানি স্যার। আমরা আপনাদের যা বলার বলে দিয়েছি স্যার। ছোট্ট একটা কোশ্চেন স্যার, নিরাপত্তার জন্য এবং সারা বিশ্বে যে জঙ্গি সমস্যা সেটার জন্য যে গণতন্ত্র জরুরি এটা নির্মূলের জন্য, সে বিষয়ে আমেরিকার মতামত কি দিয়েছে? আলোচনা হয়েছে, ধন্যবাদ। বিস্তারিত আলোচনা সম্পর্কে আমি আপনাদের আগেও বলেছি যে গণতন্ত্র সম্পর্কে, মানবাধিকার সম্পর্কে, বাংলাদেশে আপনার যে জঙ্গিবাদ বা সন্ত্রাসের যে বিষয়টা এখন বড় আকার ধারণ করেছে সেই সম্পর্কে, আইনের শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আচ্ছা, বেগম জিয়ার সঙ্গে কি ওয়ান টু ওয়ান কোনো সময় দিয়েছেন?